डियर स्टूडेंट एंड व्यूअर्स, आज के आमी आलोचना करब अनिच्छाय प्रस्राव त्यागर होमिओ औषध सम्पर्के। किन्तु तार आगे बोले रखी, जारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करेननि, प्लिज आमादेर चैनलटिके सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस करे नोटिफिकेशन अन करुन नित्य नतून ভিডিও পাওয়ার জন্য। এবার আসি মূল আলোচনায়। আমি প্রথমেই ঔষধটির নাম বলছি। ঔষধটির নাম ইকিউজেটাম মাদার। এবার বলে দিচ্ছি কোন কোন লক্ষণে আপনারা ঔষধটি ব্যবহার করতে পারবেন। যদি কারো প্রস্রাবথলিতে তীব্র অস্বস্তিকর বেদনা থাকে, প্রস্রাব থলিতে পূর্ণতার অনুভূতি হয়, অর্থাৎ প্রস্রাব করার পরও যদি মনে হয় আবার প্রস্রাব হবে, ঠিকমতো প্রস্রাবটা ক্লিয়ার হলো না, এই ক্ষেত্রে আবার যদি প্রস্রাবথলি পূর্ণতার অনুভব হয়, অর্থাৎ আবার যদি প্রস্রাব লাগে, সেই ক্ষেত্রে ঔষধে ব্যবহার করা যাবে। এছাড়াও যদি বারে বারে প্রস্রাবের বেগ লাগে আর প্রস্রাব শেষ হওয়ার মুখে বেদনা হয়, প্রস্রাব ফোটা ফোটা করে যদি পড়ে, প্রস্রাব করার সময় যদি প্রস্রাব নালীতে তীক্ষ্ণ জ্বালাকর কেটে ফেলার মতো ব্যথা হয়, তাহলে ইত্যাদি লক্ষণে ঔষধটি ব্যবহার করা যাবে। এবার আমি বলে দিচ্ছি যে শিশুদের কোন কোন ক্ষেত্রে আপনারা ঔষধটি ব্যবহার করবেন, অর্থাৎ শিশুদের কোন কোন লক্ষণে এই ঔষধটি ব্যবহার করা যাবে। শিশুদের ক্ষেত্রে যদি দেখা যায় শিশু অনিচ্ছায় প্রস্রাব করে ফেলে, এবং অনেক সময় দেখা যায় যে শিশুরা স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে প্রস্রাব করে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু ঔষধটি কার্যকরী। আবার অনেক বৃদ্ধা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনিচ্ছায় প্রস্রাব করে ফেলে, অনিচ্ছায় মলত্যাগ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু ঔষধটি খুবই ফলপ্রসূ। এছাড়াও যদি কারোর প্রস্রাবে অ্যালবিউমিনের উপস্থিতি দেখা যায়, তাহলেও কিন্তু এই ঔষধটি খুবই কার্যকরী। এবার আমি ঔষধটির ব্যবহারবিধি সম্পর্কে বলছি। এই ইকিউজেটাম মাদার আপনারা সকাল, দুপুর ও বিকালে খালি পেটে 10 ফোঁটা করে একটু জলসহ খাবেন। আশা করছি অনিচ্ছায় প্রস্রাব ত্যাগ, অনিচ্ছায় মল ত্যাগ, প্রস্রাব নালীতে জ্বালা, কোড়া, বেদনা ইত্যাদি অনুভব করা, আর তা বাদেও যদি প্রস্রাব করার পরেও যদি পূর্ণতার অনুভূতি হয়, অর্থাৎ পুনরায় যদি আবার প্রস্রাব পায়, আর যদি মনে হয় যে প্রস্রাবটি ক্লিয়ার হলো না, তাহলে এইসব লক্ষণে আপনারা এই ঔষধটি অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।